ফার্স্ট অফ গাইস, ইটস মি শাকিল, ওয়েলকাম টু শাকিলস ব্লগ। বিকজ অনেকদিন পরে আমি ব্লগ ভিডিও বানানোর ট্রাই করতেছি, কারণ সময় এবং স্বল্পতার কারণে ব্লগ বানানো হয় না। চিন্তা করলাম একটা ব্লগ বানিয়ে ফেলি। আর আজকে বেসিক্যালি ফ্রাইডে, আর আজকে আমার ফ্রেন্ডের ভিতরে নাজুল আহমেদ শাওন এবং শেখ আকাশ দেওয়ান যাবে। আচ্ছা বন্ধু, সে হচ্ছে আমার বন্ধু, আপনারা সবাই চিনেন নাজুল আহমেদ শাওন। বন্ধু আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকের প্ল্যানিংটা হচ্ছে যে আজকে ফ্রাইডে, তো সকালবেলা চিন্তা করছিলাম যে আশেপাশে ঘুরাঘুরি করি, তারপরে আবার চিন্তা করলাম অনেকদিন ধরে আমরা এই সদরের বাইরে যাই না, তো ওই হিসাব করে আজকে সদরের বাইরে যাচ্ছি। আর লোজন মিজানুর রহমান সিনের বাড়ি, এটা লোকেশন হচ্ছে কলমা, কলমা বাজার থেকে একটু সামনে। তো আপনারা এটার বিস্তারিত ডিটেলস আমরা ভিডিওর মধ্যে বলে দেবো বা ডিসক্রিপশনে বলে দেবো। আপনারা যদি যেতে মন চায় বা জায়গাটা যদি ভালো লাগে অবশ্যই যাবেন, আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বিশেষ করে শাকিলস ব্লগের। আর বেসিক্যালি এর আগে আমরা অনেকবার যাওয়া হয়েছে, এর আগে আমাদের প্রায় কতবার যাওয়া হয়েছে হিসাব নেই। আমাদের জায়গাটা ভালো লাগে কারণ হচ্ছে যে পদ্মার পার আর নিরিবিলি নির্জন একটা স্থান, মানুষ কম, গাছগাছালি ভরপুর। আর সবচেয়ে যেটা আর কি ভালো লাগে সেটা হচ্ছে যে নদীর পাড়ে পদ্মা নদী বয়ে গেলে পদ্মার একটা সুন্দর একটা ভিউ আমরা উপভোগ করতে পারি, তাছাড়া পদ্মা ব্রিজটা এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। আর বেসিক্যালি ওখানে যেতে হলে আপনার অনেক সময় নিয়ে যেতে হয়, তাই আপনার অটো দিয়া এক ঘন্টার মতন সময় লাগবে, আর তাইটাই প্রায় দুই ঘন্টা সময়। আর হচ্ছে যে আপনি যদি থাকেন তাহলে মোটামুটি সারাদিনের একটা সারাদিনের তাই এই কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায়। লিসেন টু দিস মাই ব্লগ, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এই জমিদারের পো দিকি তোরার ফোন দেওয়া হয়েছিল এক ঘন্টা আগে, তো আস্তে আস্তে তোর এত লেট হওয়ার কারণটা কি? আমার বল নাজমুল বলতে ও হচ্ছে মেয়ে মানুষ। বন্ধু তুমি তুমি গান গাইতেছো আমাদের 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 যে প্রায় এক ঘন্টা দেরি করেছো তুমি, তোমার তুমি তুমি আমাদের মাত্র 10 মিনিট। তুমি বন্ধু বলছো যে সময় আমাদের তুমি কিন্তু দিছিলা যে এই সকালবেলা ফোন দিয়ে বলছো অমুক মানে দুইটার দিক দিয়ে বের হবো নাকি, তারপর বলে কি আড়াইটা বাজে বের হবো, তো তুমি দেরি করতে করতে আড়াইটা বাজে বের হবো মানে বাজে কটা? কয়টা? 41 বাজে। হ্যাঁ তাহলে তো বাসাতে বাইরে কথা ছিল 2:15 তে, 2:15 তে বাইরে কথা বের হবো আড়াইটা বাজে কথা ছিল 41 বাজে তাহলে এখন আনফর্চুনেটলি আমরা সিনার বাড়িতে আসছি, কিন্তু কোনো একটা ভুলত্রুটির কারণে আজকে সিনার বাড়ি বন্ধ, কারণ যা তার বংশধর তারা আজকে ফ্রাইডেতে এখানে আসা হয়েছে, তাই আজকে দিনটা অফ। আবার কালকে থেকে কালকে অথবা পরশু দিন, কালকে না তার মানে তারা দুই দিন থাকবে, তাই দুই দিন এখানে কেউ ভিজিট করতে পারবে না, তার বংশধর যারা আছে তারাই এখানে আসতে পারবে। তো রবিবার থেকে আবার এখন সবাই আসতে পারবেন, তো ভুল তাই কী করবো, এখন আমরা অন্য কোথায় যাওয়া হবে, এখানে আসার সময় ঘোরা হয়েছে, আর এখানে আমরা অনেকবার আসছি তাই ঘোরার মতো এখানে কোনো প্লেস নেই। তা সিনার বাড়ি দিয়ে আসছি, কিন্তু এখন আজকে অফ ডে তাই তারা নিজের আসার কারণে আজকে আমরা যাবো না। এখন আমরা সমুদ্র দেখি আমরা বসে যেতে পারি, কিন্তু আমরা আজকে সিনে এই সমবেতে যাওয়ার সম্ভব না আছে, তাই কথা না বেরিয়ে চলে যাই দৃশ্যের ব্লগ। খোলা জানালা দক্ষিণের বাতাসে থেকে যায় পর্দার আড়ালে, কখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে, বহু দূর পথ ভীষণ আঁকা বাতা চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আছি আমি। জানি না ব্লকটা কেরকম হচ্ছে, সিনার বাড়ির ফিল্ড এখন চালবে দেয় নিতে হইতেছে, কারণ তো তুমি নিজেই বুঝতে পারছো কি পরিমাণ আমাদের সামনে কত কত মানে টুসি ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাবি তো আমার ব্লগটা মনে দেখবো। বন্ধু এখানে আইসা কেমন লাগতেছে? টুসি থাকলে আমার অসুবিধা তো ভাবি, কিন্তু ব্যাড লাক ভাবি নেক্সট টাইম ঠিকই ভাবি নিয়ে আসতে পারবো নাকি। বন্ধু বন্ধু আমাদের নাকি
তোমার চুল পড়েছে, ঠিক আছে, চুল তো ভ্যানটা কোথায় মাথায়, তুমি কপালে কপালে গেছ, এটা হচ্ছে কপালের নাম কপাল, ভ্যান যদি থাকে কপালে ভাগো। আচ্ছা ঠিক আছে, আমরা যদি সিনার বাড়ির উদ্দেশ্য মনে ছিলাম, আমরা সিনার বাড়ি যেতে বললাম, সিনার বাড়িতে আসলে সিনা কাকা বাসায় অবস্থান করার কারণে আজকে তার পাশে প্রবেশ করছে, যার জন্য আমরা শ্যামল বাড়ি চলে এসেছি। শ্যামল বাড়ির ভিউটা আপনারা দেখতে পারেন, ঘুরা ঘুরে ঘুরে না ঘুরে আমি সিনেমাটিক মাধ্যমে দেখাবো না। তো এখন তো আমরা শ্যামল বাড়ি অলরেডি এখন মানে অনেকবারই হয়েছি, বলার শেষ নেই, মানে মাসে তিন চারবার হয়েছি হিসাবে। আমরা সবাই মিলে যদি করতে পারি ওরকম গাড়ি কিনি, সাতজন দুপুরবেলা বের হলাম সিনার বাড়ির মানে যাওয়ার কারণে, আসছি ঠিকই কিন্তু সিনার বাড়ি যেতে পারলাম না, কারণ সিনা নিজেই এখানে রেস্ট নিবে, অলরেডি দুই তিন দিন থাকার সময় আছে। তো আবার সামনে সপ্তাহে যদি আসি তখন আসতে হবে, দেখছি তুমিও বিয়ে গেলে এরকম অন্য মানুষের বলবো যে বন্ধু গুটা দেখ, পরের বই তাকান দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বিকজ আজকে ভিডিও বন্ধু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বোঝা দেবে না।